আপনাকে আমাদের কেমন ভালোবাসে, কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ নবী আমার বললেন, আমার উম্মত যখন গুনাহ করা নিয়াত করে, গুনাহ করার যখন নিয়াত করে কিন্তু গুনাহ করে না, ওই গুনার কাজে পা বাড়ায় না, কিন্তু নিয়াত করলো, নিয়াত করলো, গুনাহ করলো না, গুনাহ করলো না। আমি রাসূলুল্লাহ জানালাম, আমার আল্লাহ পাক আমার উম্মতদেরকে তাদের নামায় আমালে কোনো গুনাহ লেখে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্য নবীর শরীয়তে ছিল, তারা যদি মনে মনে কোনো গুনাহ কাজ করার নিয়াত করতো, মনে মনে গুনাহ করার সম্পর্ক করতো, সংকল্প করতো, এই মনে মনে কুনিয়াত করার কারণে তাদের নামায় কিন্তু গুনাহ লেখা হতো। আমার আল্লাহ পাক আমার নবীর খাতিরে আমাকে আপনাকে বড়ই ভালোবাসে, নবী পাকের তাজিমের খাতিরে আল্লাহ পাকের নবী জানালাম, আমার উম্মতেরা এরা গুনার কথা মনে মনে ভাবলেও পারে, যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত না করবে আমার আল্লাহ কোনো গুনাহ লিখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, নবী আমার জানালেন, আমার যখন উম্মতেরা কলিজার ভিতরে মনে মনে যখন কোনো ভালো কাজ করা নিয়াত করে, ভালো কাজ করা নিয়াত করে, আমার আল্লাহ পাক আমার উম্মতদেরকে এত ভালোবাসে, এই মনে মনে নিয়াত করবার কারণে ভালো কাজ তখনও পর্যন্ত করলো না, শুধু নিয়াত করলো, এই নিয়াত করবার কারণে আমার আল্লাহ পাক দয়া করে রহমত করে আমার উম্মতের নামায় আমালে নেকি লিখে দেয়। তাই বলে আজ থেকে শুধু নিয়াত করব, নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ব না, হবে তো? দান করার নিয়াত করব 50,000 টাকা, কারণ হুজুর তো বলেছে নিয়াত করতে দোষ নেই, 1 কোটি টাকা দান করব আমি, হবে তো? মনের খবর কে জানে। আল্লাহ বললাম, তোমার মনের কোনে যে কথাটা মনে মনে ভাবো বান্দারে, ওই কথাটা উদয় হওয়ার আগে আমি আল্লাহ পাক জেনে যাই, এটা মনে রাখবে। ও নবীর শেখেরা, আল্লাহ নবী আরো জানালেন, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানালাম, আমার কোনো উম্মত যদি একটা ভুল করে, গুনাহ করে ফেলে, গুনাহ যদি ঘটে, গুনাহ ঘটিয়ে ফেলে, যখন এই দুই কাঁধে ফারিস্তা রয়েছে, আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর ভিতরে বললেন, এ আমার বান্দারা, তোমাদের দুটো কাঁধেতে আমি আল্লাহ সিসিটিভি সিসি ক্যামেরা স্যাটেলাইট বসিয়ে দিয়েছি, মানলাম রাত দুটোর সময় বেলা 12টার সময় কোথায় মানুষের চোখের অলোকে গোপনে প্রকাশ্যে কোথায় তুমি কি কাণ্ড ঘটিয়েছ, তোমার এই সিসি ক্যামেরা সব কিন্তু রেকর্ড হয়, মনে রাখবে। ও নবীর শেখেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসে, যখন বান্দারা গুনাহ করার যখন ভালো কাজ করার নিয়াত করে আল্লাহ সব দান করে, গুনার কথা ভাবলে বাস্তবায়িত না করলে গুনাহ লেখা হয় না, যদিও কোনো ছোট গুনাহ ঘটিয়ে ফেলে তখন এই কারেবিন ফারিস্তা কাতেবিন ফারিস্তারা আল্লাহর দরবারে প্রশ্ন করে, আল্লাহর গুনাহটা লেখা হোক, আল্লাহ পাক বলবে, এ আমার সম্মানীয় ফারিস্তা, আমার বান্দা মসজিদে নামাজ পড়ে, আমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ও যে তওবা করে দিনে, এ আমার ফারিস্তারে আমার বান্দাকে
ফজরে রক্তে গুনাহ করেছে, আমার বান্দা ভুলে গিয়েছে, সময় দেওয়া হোক, আমার বান্দা তো জোরে মসজিদে গিয়ে আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা যদি তওবা করে ওই গুনাহ আমি মাফ করে দেব। সুতরাং জোর পর্যন্ত অপেক্ষা কর, লিখে জোর পর্যন্ত সময় দে। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ইয়াতে বললেন, হে বিশ্বাসী ইমানদার নারী আর পুরুষ, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম তোমরা তওবা করবে। অন্য আয়াত আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু তাওয়াবিন। আল্লাহ বললেন, আমার রাজত্বে জানা বসে বসে আমি আল্লাহ আমার কাছে তওবা করে ইস্তিগফার করে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক আমার তওবাকারী বান্দাকে বড়ই ভালোবাসি। বল সুবহানাল্লাহ, চাষা সলিমদ্দি এক মাস কোনো তওবারও খবর নেই, মরে যাচ্ছে, শুয়ে রেছে, হাত পাটানতেছে, হিসাবে ডাকতে জোরে তওবা পড়া। এর নাম তওবা নাই, হুজুর তওবা পড়াবে ওর নাম তওবা না, ওটা হলো ধার করা তওবা, বুঝেছেন? তওবা নিজেকে জীবদ্দশায় প্রতিদিন করতে হবে। আমার নবী দিনে 100 বার করে তওবা করতো, যে নবী আগে পরের গুনাহ আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন, তারপরেও সেই নবী কোনো হাদিসে এসেছে 1000 বার, কোনো হাদিসে এসেছে 100 বার তওবা করতো। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সারাদিন তওবার খবর নেই, এমন করে ঘুরতেছি যেন জান্নাতের সার্টিফিকেট রয়েছে, মরে যাবার ভেন্ডির তরকারি কিন্তু সারা জান্নাতে চলে যাবে, এই নাম ভাব ধরালে আমার কাছে না। ভুল বলছি, আপনারা ভালো ভারতবর্ষের মুসলমানের কথা বলছেন, আপনারা ভালো না হলে এখানে বসেন। আমার বাজি ভাইয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক এবারে ফরিস্তাদেরকে বলে, ও আমার ফরিস্তারা, ঝোর পর্যন্ত সময় দেওয়া হোক, ঝোরে রক্ত পর্যন্ত সময় দেওয়া হোক, আমার বান্দা যদি ঝোরে রক্তে তওবা করে দেয় আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহকে আমি মাফ করে দেব। ফরিস্তারা তখন গুনাহটার লেখে না, ঝোর পর্যন্ত ঝোরের নামাজের রক্ত পর্যন্ত সময় দেওয়া হয়। ওই বান্দাটা যখন আবার ঝোরে রক্ত এসে যাবে, ঝোরে রক্তে যদি তওবা করতে ভুলে যায়, ফরিস্তারা আল্লাহ পাকের কাছে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দার গুনাহটা কি আমরা এবারে লিখতে পারি? আল্লাহ বলবেন, শান্ত হও, অত বিচলিত হয় না, আমার বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসর পর্যন্ত সময় দেওয়া হোক, আমার বান্দা হয়তো আসরের রক্তে তওবা করবে, আমার বান্দা যদি আসরের রক্তে তওবা করে আমি আল্লাহ পাক আমার ওই বান্দার গুনাহকে মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা আবার আসরের রক্তে গিয়ে যদি তওবা না করে, ফেরেশতারা আবার বলবে, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলবে, না, সামনে মাগরিব রয়েছে, মাগরিব পর্যন্ত সময় দেওয়া হোক, মাগরিবের রক্তে গিয়েও যদি বান্দা তওবা না করে, ফেরেশতারা বলবে, আল্লাহ এবার কি লিখতে পারে? ওই সময় ফেরেশতারা যখন এই কথাটা বলবে, আমার আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এখনো তো আমার বান্দা ঘুমায়নি, আমার বান্দা ঘুমায়নি, সামনে এশা রক্ত রয়েছে, নিশ্চয়ই আমার বান্দা তওবা করে আরামের বিছানায় যাবে, আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। কেন কেন এতটা পান আল্লাহ ফেরেশতাদের কাছে করবে? তার কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে বড়ই ভালোবাসে, একটাই কারণ, বড় ভালোবাসে। তাই যদি না হতো করোনা ভাইরাস কবে সব খায় গো দিত। অন্যান্য নবীদের উম্মতেরা ভুল করেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছে, যাও পাহাড়টাকে উল্টে দাও, ওই নাফরমান জাতির উপরে পাহাড়টাকে নিয়ে চাপা দাও, জমিনটাকে উল্টে দাও, কত আজাব তাদের উপরে এসেছে। আর একটাই মাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আমরা যা করছি তাদের থেকে কাজে কিন্তু কমতি নেই,
সেই জামানায় মদ খেয়েছে, এখনও খাচ্ছে। সেই জামানায় জেনাবে বিচার হয়েছে, এখনও হচ্ছে। সেই জামানায় খুন খারাপি হচ্ছিল, এখনও হচ্ছে। সেই জামানায় লুটপাট হয়েছিল, বর্তমান সমাজে আজও হচ্ছে। সেই জামানায় চিটিংবাজি হয়েছিল, আজও হচ্ছে। হায়রানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি করা, ধাপ্পাবাজি করা, মহিলাদেরকে, বাচ্চাদেরকে, মহিলাদেরকে জীবন তো মেরে দেওয়া। এখন এটা না করলে পেটের ভেতরে ওষুধ খেয়ে শেষ করে ফেলতেছে, তফাত কিছু আছে? ভুল বলছি? তাদের সাথে আমাদের কর্মের কোনো, এতগুলি কর্ম থাকবার পরেও আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বড়ই ভালোবেসে আমাদের উপরে আজাব দেন। ঠিক আছে, কথা বলেছে আপনাদের আলোচনা বাজে অসুবিধা না তো? একটু উঁচা যে দরুদ পড়েন তিনি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, তাহলে তাদের কর্মের সঙ্গে আমাদের কোনো ডিভাইডেড নেই, তারপরেও আল্লাহ পাক আজাব দেন, এর কারণ বড়ই ভালোবাসে। ওই বান্দাটা যখন তওবা না করে রাতের বেলা আরামের বিছানায় শায়িত হয়ে যায়, আমার আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য আল্লাহ পাক বলে, বান্দা তোকে এত কোনো সময় দিলাম, দীর্ঘ ২৪টা ঘন্টা তোকে মাফ করে দেওয়ার জন্য কত বাহানা করলাম বান্দা, কিন্তু তুমি তওবা করলে না। আর যখন তওবা না করবে তখনই তার নামায় আমালে গুনাহ লেখা হয়। এই জন্য আল্লাহ বললেন, বান্দা তওবা করবে, তওবা করবে, তওবা করবে, আমি আল্লাহ পাক তওবাকারীকে বড়ই ভালোবাসি। তওবা করা যাবে তো? অজিবা করবেন, অজিবা সকাল সন্ধে বিকালে অজিবা করবেন, ঘুরবেন ফিরবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি আমিন করলে, আস্তাগফিরুল্লাহ রব্বি। আল্লাহ পাক কেমন ভালোবাসে, ময়দানে মাহশার কঠিন হশরের দিনে আল্লাহ পাকের একটা বান্দা আল্লাহ পাকের সামনে বিচারের জন্য আনা হবে। আল্লাহ পাকের সামনে বিচারের জন্য আনা হবে, ওই বান্দাটাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোমার ৫০ বছর হায়াত দিয়েছিলাম, ৬০ বছর ৭০ বছর হায়াত দিয়েছিলাম, বান্দা এই ৭০ বছর হায়াত দিয়ে জিন্দেগিতে কি এমন আমল করেছিলে? ওই বান্দা তখন আল্লাহ পাকের কাছে লাজওয়াব হয়ে যাবে, আল্লাহ পাক ফারিস্তাদের হুকুম করবে, ও আমার রহমতের ফারিস্তারা আমার এই বান্দার নেকির পাল্লা একটা পাল্লায় রাখা হোক, বদির পাল্লায় একটা পাল্লায় রাখা হোক। আল্লাহ পাক কোরআন শরীফে ৯ পারার মধ্যে, পারা নাম্বার ৯, সুরার নাম সুরাতুল আরাফ, এই সুরার ভিতর আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আযনু ইয়াউমাইযিন আল হক, ফামান সাকুলত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, সেদিনে হাশরের দিনে মানুষের যে নেকি ওজন হবে, নেকি ওজন হবে, এটা হলো সত্য। অল অজন ইয়াউমা ইজিনিল হক, সেদিনকার ওজন, সেদিনকার তুলাদণ্ড, সেদিনকার পরিমাপ, এটা হলো সত্য। ফামাসাকুলাত মাওয়াজিনুহুম, সেদিনে যাদের ওজনের পাল্লা ভারী হবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র তারাই সেদিনে সফল কাম হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যখন ওই বান্দাটার নেকিটাকে ওজন করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করা হবে, ওই বান্দার নেকিটা যখন পাল্লার উপরে রাখা হবে, পাল্লার উপরে রাখবার পরে নেকির ওজন যখন করা হবে, নেকির ওজন করবার পরে এবারে বদির ওজন যখন করা হবে,
বদির ওজন দুটো ওজন যখন হয়ে যাবে, কেতাবের ভিতরে এসেছে ওই বান্দাটার পাল্লাটা একটু, বোনার পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, অর্থাৎ একটা নেটকি কম পড়ে যাবে। এমন সময় আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা রে, আমি আল্লাহ পাক, যাও এখন তোমাকে জিজ্ঞাসা করছি তুমি জান্নাতি না জাহান্নামে। ওই সময় বান্দা বলবে, ও রব্বুল আলামিন, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, কেননা আমার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল। আল্লাহ পাক, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ও রবের শেখেরাম, আল্লাহ পাক ওই সময়ে ওই আল্লাহ পাকের বান্দাটাকে বলবে, আমার বান্দারে যাও 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 যাও, আজ এই হাসরের মাঠে যদি তুমি একটা নেকি সংগ্রহ করে আনতে পারো, একটা নেক আমল যদি সংগ্রহ করে আনতে পারো, ওই নেকি রসিলায় আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব। কোরআনের ভিতরে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, ময়দানে মাহশারের দিনটা এমন একটা কঠিন দিন হবে, এমন একটা বিভীষিকাময় দিন হবে, যেদিনে বাপ বেটার পরিচয় দেবে না, বেটা বাপের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। আমি আল্লাহ পাক জানালাম ওই দিনটার নাম কিয়ামত। ওই দিনে ওই বান্দাটা তার সমস্ত আব্বার কাছে যাবে, মায়ের কাছে যাবে, দাদার কাছে যাবে, দাদির কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ কিন্তু একটা নেকি দেবে না। ওই মানুষটা এমন সময়ে নিরুপায় হয়ে আস্তে আস্তে আমার আল্লাহ পাকের দিকে মনটা খারাপ করে আস্তে আস্তে আল্লাহ পাকের দিকে ফেরত আসবে। আল্লাহ পাক ওই বান্দাটার দিকে বলবে, এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে জানালাম, তোমাকে আজ হাসুরে মাঠেতে পাঠালাম একটা নেকি সংগ্রহ করবার জন্য, ও আমার বান্দারে তুমি কি নেকি এনেছ? ওই বান্দাটা বলবে, আল্লাহ পাক আমি তো কোনো নেকি আসুরের ময়দানে যে বিবির জন্য দুতলা বাড়ি চার চাকা গাড়ি বানানোর জন্য নামাজ পড়ে নি, রোজা করে নি, শরিয়াত মানে নি, শরিয়াতের ধার ধারে নি, সেই বিবি আমার একটা নেকি দিল না, সেই স্ত্রী আমার নেকি দিল না, সেই মা নেকি দিল না, সেই সন্তানাদি নেকি দিল না, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের আপনার দয়া ছাড়া আমার আর কোনো নিস্তার নেই। কিতাবের ভিতরে এসেছে ওই বান্দার আত্মনাটা, আমার আল্লাহ পাক সহ্য না করতে পেরে ওই বান্দাটা বলবে, আল্লাহ আপনি কোরআন শরীফের ভিতরে আপনি বললেন রহমানুর রহিম, নিজেকে দয়ালু অতি দয়ালু বলে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও রব্বুল আলামিন আজকের এই বিভীষিকাময় দিনে আপনার ওই রহমতের নামের কাঙালের ভিখারি আল্লাহ আমি হয়েছি। আল্লাহ পাক আপনার নামাজকের কাহার, আপনার নামাজকের জব্বার, আল্লাহ পাক আজকের নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত তাম নবী রসুলেরা নফসি নফসি করছে, নিজেদের বাঁচার চিন্তায় পেরেশান হয়ে রয়েছে। আল্লাহ পাক আজ যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি জাহান্নামি হয়ে যাব। আল্লাহ পাক এমন সময় বলবে, বান্দারে তুমি আমার রহমতের আশা করেছো, আমার দয়ার আশা করেছো, আমার রহমতের আশা করেছো বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে আমার দয়ার জান্নাত দান করলাম। ভাবতিজি ওখানে যাব, শুধু বলবো আর জান্নাতে চলে যাবো, হবে? ও কঠিন জায়গা। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে যেদিনে জাররা পরিমাণ ভালো কাজ দুনিয়া যেটা করেছে সেটার ফল পাবে, খারাপ যেটা করেছে তারও ফল পাবে। তার নাম হলো কিয়ামত, তার নাম হলো ইয়াউমুল হাশর, হাশরের দিন। সেদিনের কথা
এই 6 পাউন্ডের মগজে দিনে রাতে দিবালোকে সর্বদা উদয় করে নেক আমল তৈরি করে যেতে হবে। একদিন তোমার নাম মসজিদে হবে না হবে তো, একদিন তোমার নাম মসজিদে হবে এলাহ। মসজিদে নাম এলাহার হবার আগে তৈরি থাকে, তৈরি থাকো তৈরি রেখো কবরের মান সমান। একদিন তোমার নাম মসজিদে হবে না। সেই দিন আসার আগে আমাদের নেক আমল করতে কেউ যাবে, কেউ যাবে না। আপনি বলবেন আমার ছেলে, আরে ছেলের কথা বাদ দেন, আমি আপনি যারা বেঁচে রয়েছি আমাদের মরা মা বাপের জন্য কতবার দোয়া করেছি, কবার কবরের ধারে গিয়েছি, কবার তাদের জন্য কেঁদেছি, কতবার কেঁদেছি বলেন। তারা যাবে আপনি কোন আশা করছেন? আপনি নিজেরটাকে আগে বিচার করেন। এই সবে বরত আর ওগুলো আপনার অপশনাল, যদি করে আল্লাহ দয়া করে কবুল হলে কবরে যাবে, নইলে কবুল যদি না হয় বেকার হয়ে যাবে, সব বেকার। কিন্তু নিজের মূল আমল নিজেকে করে যেতে হবে। কবে কেরা দোয়া পাঠাবে সব বেশি করবে, ওই ভরসায় নোটের ভরসায় পরীক্ষায় গেলে ফেল করবে না পাশ করবে? হ্যাঁ, নোটের ভরসায় পরীক্ষায় গেলে নিশ্চয়ই রসগোল্লা ফেলবে, আর কবরের চারটি করে দেবে, কোনো অসুবিধা নেই। সুতরাং কবরের ভয় করে, হাসরের ভয় করে, মিজানের কথা স্মরণ করে, পুলসিরাজের কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, তবে এই জিন্দগি লাভ আছে, এ জীবনের দাম আছে, এ গাড়ি এ বাড়ি এ শরীরের এ রূপের এ যৌলসতার তবেই আল্লাহ পাকের কাছে দাম উন্নত হয়, এক কানা কুড়ি কোনো দাম নেই। আপনি পীরের ছেলে হন না কেন, আপনি নবীর ছেলে হন না কেন, আপনি হাজি সাহেবের ছেলে হন না কেন, আপনি গাজী সাহেবের ছেলে হন না কেন, আপনি আলেম ওলামার ছেলে হন না কেন, সেখানে হুইয়ার এও হোয়াট ইজ ইয়োর নেম, এ সমস্ত কোনো কিছু জিজ্ঞাসা হবে না। তোমার বাড়ি কোথায়, তোমার গাড়ি কতটা, তোমার শরীর কতটা, তোমার বংশ কত বড় ছিল, এসব আল্লাহ কিছু দেখবেন। আল্লাহ দেখবে বান্দার অন্তর অনুপাতে আমলটা হয়েছে কিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্তর অনুপাতে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই অন্তর অনুপাতে আমল করবার মতন তৌফিক দান করেন। সকলে আরেকটিবার বলিও বলুন আল্লাহুম্মা আমিন। তবে এই যে বিষয়টা বললাম ময়দানের মাহশরের কঠিন দিনে আল্লাহ পাক ওই যে বান্দাটার নাজাত দেবেন, এগুলো হলো ব্যতিক্রম বিষয়। কি বললাম? ব্যতিক্রম, আল্লাহ যার দয়া করবে সেই পাবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুন নাগে নবী আমার হাদিস ভাগের ভিতরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবুল্লাহ হুজুর কিয়ামত কার নাম, কিয়ামত কবে হবে, কিয়ামতের ময়দানে অবস্থা মানুষের কেমন হবে? হুজুর কিয়ামত তো বাপ শুনতেছে, শুনেছে কাল কিয়ামত, আমাদের 14 গোষ্ঠী শুনিয়েছে কাল কিয়ামত, আমরা শুনতেছি কাল কিয়ামত, পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও বলবে কি পরশুদিন কিয়ামত না কাল? কাল কেন বলে বলেন তিনি, কালটা কেন বলে? কাল এই কারণে বলা হয়, আমার আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে উইদাউট কোনো নোটিশ ছাড়াই কিয়ামত ঘটিয়ে দিতে পারে। আল্লাহ দুনিয়া ধ্বংস করবে কারো অনুমতি নেবে নাকি? কারো অনুমতি নেবে না, বিনা নোটিশ। আকাশ থেকে পানি হয়, বাস পড়ে কলকল কলকল করে পানি হয়, আল্লাহ কি কারো কাছে নোটিশ লেয়, নোটিশ দিয়ে দেয় যে অমুক জায়গায় পানি হবে? আবার মেয়ে গেছে মনে হচ্ছে যেন পানি হবে, কিন্তু দেখা যাচ্ছে কিছু হলো না, চলে গেল সে, এরম হয়তো। আমার আল্লাহ কারো আমার আল্লাহ পাক তিনি হলেন অমুখ ব্যক্তি, তিনি কারো প্রতি মুখ ব্যক্তি নন, তিনি যেটা করেন তানার কুদরতি চিন্তা ভাবনা করেন। বলুন সুবহান। সেই আল্লাহ পাকের নবীকে আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করে, হযরতে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের নাম কি, কিয়ামত কাকে বলে?
আল্লাহ নবী আমার বললেন, ও বিবি আয়েশা রে, কিয়ামত তার নাম, কিয়ামত তাকে বলা হবে। বিজ্ঞান বলছে দুনিয়ার থেকে আকাশের উপরে যে সূর্য রয়েছে, এই পৃথিবীর থেকে ওই সূর্য 13 লক্ষ গুণ বড়। আমার কথা না, বিজ্ঞান বলছে দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আবারও বিজ্ঞান এটা বলল, ওই সূর্যটা উল্টো মুখো আছে, মানে শীতে মুখো নেই, উল্টো। উল্টো মুখের সূর্য যদি জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের তাপ যদি ভারতের জমিনে ছড়ায়, ভারতের মানুষের অবস্থা কি হয় বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়ার সূর্যের তাপ, জ্যৈষ্ঠ মাসের তাপ আমরা সহ্য করতে পারি না। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক এসে গেছে নারে থাকবি, জোরে সুরে থাকবি, নারে থাকবি, আওলাদে মুজাদ্দেদে জামা, আওলাদে মুজাদ্দেদে জামা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীর, মাসলাকে মুজাদ্দেদে জামা, মাসলাকে মুজাদ্দেদে জামা। হুজুর কেবলা এসে গিয়েছেন, কোনো চিন্তা করার কারণ নেই, আমি এখানে ইতি করছি। কারণ হুজুর কেবলা যেহেতু এসে গিয়েছে, মানে আমাদের আর কোনো চিন্তার কারণ নেই। তিনি আমাদের কাছে তসরিফ এনেছেন, আমরা খুবই গর্বিত, আমরা খুবই খুশি, আপনারা খুশি তো? আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ তানারি আল আওলাদ এসেছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের ছোটো সাহেব জাদার নাতি এসে, পৌত্র এসেছেন আমাদের আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা তাহাবিব সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা, তিনি আসবেন এশার নামাজ বাদে মাহফিলে উঠবেন। আপনারা এশার নামাজ মসজিদে পড়বেন, নামাজ বাদে কেউ এদিকে ওদিকে যাবেন না, প্রত্যেকে মাহফিলে বসে যাবেন। আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ হবে। এখন আজান দিয়ে দেই, আপনারা যারা ওযু নেই ওযু করে আসেন। আপনাদের যাদের উজু নেই উজু করে মসজিদে চলে যান, আজান, আজানের 5 মিনিট পরেই জামাত হবে। আল্লাহ পাক যা কিছু শোনালেন, শোনার থেকে আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় আপনারা কেউ ব্যথা পাননি তো? যদি ব্যথা পেয়ে থাকেন, সন্তান মনে করে, ভাই মনে করে, এলাকার পার্শ্ববর্তী সন্তান হিসেবে, মসজিদের ইমাম হিসেবে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের সকল থেকে, সকলকে শোনার থেকে বেশি বেশি নেক আমাল করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন।